দেখে আসি, আমার নায়িকার সাথে একটু দেখা করে আসি। এই হচ্ছে গল্পের ফারিন, সে শুধু আইসক্রিম খেতে পছন্দ করে আর মারতে পছন্দ করে। কি পরিমাণ মারবে আমাকে নাটকটা দেখলেই বুঝবেন। আর এই হচ্ছে এটা কিন্তু জেরি বাইরে সবাই চিনেন, জেরি প্রো। ঠিক আছে, আর আমি তো জেরি প্রো লাইট আপকামিং সুন। সো আমরা এখন কোথায় যাচ্ছি? জিমে। ওকে, তো জিমে যাব, জিমের সিকোয়েন্স গুলো দেখবেন, সেই মজা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, মাই সেলফ সাইমন সিজন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও। সো গাইজ, আজকে প্রায় দীর্ঘ 2 থেকে 3 মাস পর আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। লাইটিং এর সমস্যা হচ্ছে। সো আজকে দিনটা আমার জন্য অনেক অনেক স্পেশিয়াল, কারণ আমি আজকে একটা নাটকে কাজ করতে যাচ্ছি, আর নাটকের নাম হচ্ছে অ্যাংরি বার্ড 2। সো আজকে আমার পুরোটা শুটিং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো, কীভাবে নাটক করতে হয়, কী করতে হয়। আজকে পুরোটা দিন আমার সাথে থাকবেন, এনজয় করবেন, এবং নাটকটা কিন্তু অবশ্যই সবাই দেখবেন। সো আশা করি সবাই ভালো লাগবে। আর আজকে কে কে আসে সবার সাথে, সো হেয়ার ইজ মাই ইয়ংগেস্ট ডাইরেক্টর মহিন চৌধুরী। তো ওর নেতৃত্বেই আজকে আমাদের সব কিছু হবে ইনশাল্লাহ। তো মহিন, আমাদের নাটক সম্বন্ধে কিছু বলো সবাইকে। সো আসসালামু আলাইকুম গাইস, আমি মহিন চৌধুরী। তো আমাদের নাটকটা নিয়ে আমরা হচ্ছে অনেক আশাবাদী, তো কাজটা অনেক ভালো হবে, আশা করি ভালো কিছু পাবেন, শিক্ষামূলক একটা কাজ পাবেন। তো কাজটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, তো কাজটা খুব রিসেন্টলি আসবে আর কাজটা অনেক ভালো হবে আশা করি। সো আজকে আমি কি করি, আমরা শুটিং এর সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি এনজয় করবেন। সো চলুন এবার আমরা স্টার্ট। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold. তো চলে এসেছি শুটিং স্পটে আফতাবনগরে। তো জানেন আনপি সিনহা আমার বান্ধবী, ও হচ্ছে আমার সাথে কাজ করবে এই নাটকে, আশা করি সবাই এনজয় করবেন। সো আমি এখন একটু বিজি থাকবো, স্ক্রিপ্টগুলো দেখি কি অবস্থা, দেন মেকআপ টেকআপ করতে হবে। সো সবাই দেখুন, এনজয় করুন, আর ক্যামেরা হ্যান্ডেল করবে তানবীর। এই এদিকে, আচ্ছা আমার ছোট ভাই, সবাই চিনে রাখেন, ঠিক আছে, আপনার ভাই তানবীর। তো ও আমার ব্লগ টাস্ক হ্যান্ডেল করবে, ওরে নিয়ে আসছি এই জন্যে। তো নাও তোমার কাছে দেখা দাও। ফাইনালি চলে আসছে আমার প্রাণ প্রিয় বড় ভাই জেরি ভাই। তো উনি আমার বন্ধুর ক্যারেক্টারে নাটকে কাজ করতেছে। তো ভাইয়া কিছু বলেন। আশা করি তুমি তোমার ফার্স্ট কাজ না? হ্যাঁ, ফার্স্ট কাজ। তো আমার আমার ইচ্ছে হচ্ছে এটা একদম আকাশ ছোঁয়া হবে ইনশাআল্লাহ। আর জেরি ভাই যখন আসছে আমার আর কোনো টেনশন নাই, আমি নিউ, ভাই আমাকে শেখানোর জন্য আছে, আর আমি অনেক আনন্দিত, খুশি ভাই আসার জন্য। ঠিক আছে, কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম, আমি অনেক ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, তো খেলা হবে। তো আসুন আমরা দেখি আর কে কে আছে। ভাই মেকআপ করছি, তো মেকআপ করার পর দেখতেছেন লুক, তো এটাই বাস্তব, থাকতেই হবে, কোনো সমস্যা নাই।
সো আমাদের ব্লগে আমার ব্লগে তানভীর ভাই চলে আসছে, তানভীর ভাই থাকবে আজকে আমাদের শুটিং এ, আমাদেরকে সময় দিবে। তো অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য তানভীর ভাই। আর আমাদের ক্যারেক্টার আরো কয়েকজন আছে, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ। আপনি কি রেডি? আপনার ক্যারেক্টার কি আজকে জানেন? হ্যাঁ জানি, বান্ধবীর ফ্রেন্ড হবো, মারিয়ার মারিয়ার ফ্রেন্ড। সো গাইস মারিয়ার ফ্রেন্ড কিন্তু চলে আসছে, মারিয়া মারিয়ার ফ্রেন্ড দুইজনে কিউট, তা আশা করি সবাই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সাথে থাকুন বিহাইন্ড দ্য সিনে। সো আমরা এখন অপেক্ষা করি, দেখি হোয়াটসঅ্যাপের নেক্সট। সো সবাই থাকুন, এনজয় করুন ব্লগটা, আর লেটস সি। তো এখন আমাদের জেরি ভাইয়ের মেকআপ চলতেছে। এই ভাইয়া, জেরি ভাই এমনি সুন্দর, আমাদের লেট লেট সবসময় লেট করে আসে, আনতে কিনা চলে আসতে। দোস্ত এত লেট কেন করলি? মাস্ক কর, মাস্ক মেকআপ করে আমার কি করছে রে বাবা। তো তুমি রেডি তো? ইনশাল্লাহ ভালো কিছু হবে, আর আমার বান্ধবীর জন্যই আমি আজকে এতটুকু এবং ভালো কিছু করার ট্রাই করতেছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ট্রিট দিব, ব্লগ করব। সো এবার তুমি আসো, তোমার মেকআপের কাজ শুরু হবে, সবাই এনজয় করুন আর সাথেই থাকুন। চলুন তো দেখে আসি, আমার নায়িকার সাথে একটু দেখা করে আসি। এই হচ্ছে গল্পের ফারিন, সে শুধু আইসক্রিম খেতে পছন্দ করে আর মারতে পছন্দ করে, কি পরিমাণ মারবে আমাকে নাটকটা দেখলেই বুঝবেন। আর এই হচ্ছে ফারিনের বান্ধবী, কি অবস্থা? এখন আপনার বান্ধবীর সাথে আমাকে ফ্রেন্ড একটু লাগাই দিন, খালি মারে আমাকে তাই। সো গাইস আশা করি সবাই ব্লগটা এনজয় করতেছেন, জাস্ট বিহাইন্ড দ্য সিন। আমি জানি না কি শ্যুট নিছে, কে কি করছে, কারণ আমার ছোট ভাই হাতে মোবাইল, কারণ আমি তো একটু ব্যস্ত এখানে দেখতেছেন। তো সবাই দোয়া করবেন, পাশেই থাকবেন, আর অনেক অনেক ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে। তো সবাই ব্লগটা এনজয় করুন আর আমার সাথেই থাকুন। আমরা এখন নতুন প্লেসে যাচ্ছি, এই প্লেসের শ্যুট শেষ। তো জেরি ভাই রেডি? ওকে। এটা কিন্তু জেরি ভাইরে সবাই চিনেন, জেরি প্রো, ঠিক আছে? আর আমি তো জেরি প্রো লাইট, আপকামিং সুন। লাল হয়ে গেছে পুরা, একেবারে লাল, যারে বলে টমেটো লাল। হ্যাঁ টমেটো লাল, পাওয়ার ব্যাংক লাল, একেবারে পুরা একটা অবস্থা। তোমরা ডিও ভাই তো পুরা খাটাখাটনির মধ্যে আছে। হ্যাঁ মিস্টার ডিওপি জানি না যে কি গোবর ঠাসা বানাইতেছি,
বাট যাই বানাইতেছি তো ডেফিনেটলি আপনাদের জন্য, বাকিটা আল্লাহ ভরসা, সবাই হচ্ছে দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওই সাইড থেকে এভাবে যাব, আমি যাবো কেমনে? ওই সাইড থেকে এভাবে আসবে, এমনি যাব, ওরা এখানে থাকবে তাই তো? আরে দেখি, আরে কারে দেখতেছি আমি? হ্যাঁ আমি কারে দেখতেছি? এই ভাই মাস্কটা সরাও, মুখটা দেখাও মানুষকে, মানুষ নাম বললেই হবে। হ্যাঁ ওদের ওদের মুহিন চৌধুরী। তো গাইস কি ভাবছেন, বাসায় কেন? শুটিং করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর পরে ভিডিও করতে পারিনি। তো আরও দুইটা সিকোয়েন্স বাকি, একটা হচ্ছে জিমে, একটা হচ্ছে আমার বাসার তিনতলায়। সো এখন আমরা সবাই আছি আমার বাসায়, আমার ফুল টিম। এই যে দেখেন সবাই এখানে একদম ক্লান্ত, ছবি তুলে নিয়ে ব্যস্ত জেনি ভাইয়ের সাথে। তো এখন যাবো জিমে, জিমের সিকোয়েন্স নিব, আশা করি অনেক মজা পাবেন। চলুন যাই এবং দেখা যাক কি হয়। সো আমরা এখন কোথায় যাচ্ছি? ওকে, তো জিমে যাবো, জিমের সিকোয়েন্স গুলো দেখবেন, সেই মজা হবে আজকে। আর জেরি ভাই তো আছে, মেরা ভাই, খেলা হবে। আর তারপরে আবার যাবো আজকে জেরি ভাইয়ের বাসায়, আরো একটা ব্লগ করবো, ব্লগের শেষ নাই এখন থেকে। তো সবাই আশা করি সাপোর্ট করবেন জেরি ভাইয়ের লাইট ভার্সন, ছোট ভাই আমি ওনার। তো আশা করি ভালো কিছুই করবো। আর জেরি ভাই যেখানে আসতে আমার তো কোনো কিছু বলার নাই, চলুন আজকে যাই, অনেক অনেক মজা হবে, এনজয় হবে ইনশাআল্লাহ। সো গাইস ফাইনালি চলে আসলাম জিমে। তো এখন এখানে লাস্ট যে দুইটা সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্স এখানে, তো সিকোয়েন্সটা হোক, সবাই আশা করি মজা করলেন, মজা পাবেন, সাথে থাকুন আর দেখুন। ওরে বাবা রে বাবা, ঠ্যাং বাইন্দা, এই যা মনে হলো গোল। জিমের ভিতরের শুট কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে খুব পেইন, একই পেইন জিনিস 500 বার বলতে হয়। তো জানি না কতটুকু কেমন হয়েছে, ট্রাই করছি সর্বোচ্চ। এখন আনফি সিনহার মানে আমার নায়িকা ফারিনের শুট একটা বাকি আছে, ও বাসায় আছে, এখন বাসায় যাচ্ছি তাড়াতাড়ি, ওই শুটটা নিব এবং সব কিছু ব্যাক আপ করে দিব। তো সবাই সাথেই থাকবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে সব।